3 দিন ধরে টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত ফুলকপির ফসল। আজ বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের অন্তর্গত নিজামপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলকপির ফসল। এইসব ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করতে যায় এই অঞ্চলের প্রধান মহাশয়। সব কিছু দেখার পর এই ব্যাপারে বিডিও স্যারের সাথে কথা বলে কিছু সাহায্য করবেন বলে আশ্বাস দেন চাষিদের। তার এই কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী। এই যে বারিশ পর রহা হ্যায় তো এ তো আমার হাত মে নেই, কুদরত কা হাত মে। আর দেখতে হ্যায় সব কিষান ভাই কা কোবি কা ফসল, জ্যাদাতর হাম লোগ কা ইয়াহ কোবি কা ফসল কর রহে হ্যায়। মগর আমরা আভি আফসোস হ্যায় কি ইয়ে কিষান ভাই কো হাম কাইসে মুহ মে ঝিক দে সকে। আভি যে হামারা পাস আকে সব আবেদন কিয়া কি হাম লোগ কিয়া করেঙ্গে, হাম লোগ কা কোবি ফসল মার গিয়া, হাম লোগ কিয়া করেঙ্গে। হাম তো দেখতে হ্যায় ইয়াহ পর মোটামুটি নেই ভি হোগা তো 10-12 ঘর কা অন্দর মে পানি ঘুস গিয়া হ্যায়। আর দেখতে হ্যায় মগর হাম ইয়াহি আপিল করতে হ্যায়, দেখতে হ্যায় বিডিও সাহেব কো পাস হাম আবেদন করেঙ্গে, দেখতে হ্যায় স্যার কিয়া ইসকা ব্যবস্থা করতা হ্যায়। ইয়ে বহুত দুঃখদ ঘড়ি হ্যায়, হাম দেখতে হ্যায় বেচারা 30,000-20,000 করকে কোবি লগায়ে হ্যায়, উসকা ফসল পুরা চৌপট হো গিয়া 2 দিন কা বারিশ সে। তো হাম চাহতে হ্যায় কি সরকার হদ সে জ্যাদা জো ভি হ্যায় মদদ করনা চাহিয়ে সরকার। হামারা নাম ললিত ঋষি, হাম মেরা ওয়াইফ জো হ্যায় প্রধান হ্যায়, প্রধান সাহেব হামকো ভেজে থে ইস বারিশ মে দেখো কাহাঁ পর কিয়া হোতা হ্যায়।